হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো আমরা দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা 12 মাস আপনার টেরিস গার্ডেনের টবে বা মাটিতে শশা গাছ চাষ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টে পেপার কাপ নিয়েছি এবং সঙ্গে শশার দানা। এই শশার দানাটি আমি কালেক্ট করেছি আমার নিয়ারেস্ট নার্সারি থেকে। আপনারা কোনো বীজের দোকান থেকেও এই শশার বীজটি বা দানাটি কালেক্ট করতে পারেন। তো এই শশা যে আমি বীজটি আমি জলে ভিজে রেখেছি, আপনারা চাইলে আগের দিন রাত্রেও মানে 10 থেকে 12 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখতে পারেন বা নাও ভিজিয়ে রেখে গাছ বসাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট। তো আমি একটি নতুন পদ্ধতি আজকে ট্রাই করছি, সেটা হচ্ছে যে পেপার কাপের মধ্যে ভার্মি কম্পোস্টে দিয়ে তার মধ্যে আমি আমার যে শশার বীজটাকে জার্মিনেট করাবো বা চারা গাছ তৈরি করব। তো প্রথমে আমি এই ভার্মি কম্পোস্টগুলো মানে এই কাপগুলো ভার্মি কম্পোস্ট দিয়ে ভরে নিচ্ছি। তো এটা একটু ভালো করে ভরে নিয়ে একটু নাড়িয়ে নেবেন, বেশি ফাঁকা না থাকে ভিতরে একটু দেখে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শশার দানা বা বীজটি প্রত্যেক কাপে একটি করে বসাচ্ছি। আপনারা চাইলে দুটো করে বসাতে পারেন, কেননা আমি একটি করে বসানোর কারণ হচ্ছে আমি যে নার্সারি থেকে এনেছি তারা বলেই দিয়েছে যে প্রত্যেকটি দানা থেকে গাছ হবে। তো আমি সেই কনফিডেন্স নিয়েই প্রত্যেকটি কাপে একটি করে দানা বসালাম এবং উপরে একটি হালকা কম্পোস্টের লেয়ার দিয়ে দিলাম। এবার আমি এর উপরে একটু হালকা জল স্প্রে করে দেবো এবং জল স্প্রে করে দেওয়ার পরে আমি এই কাপটি 2 থেকে 4 দিন একটি ছাওয়া জায়গা যেখানে দিনে 1 থেকে 2 ঘন্টা রোদ্দুর আসে সেখানে রেখে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 দিন পরে 2টো পেপার কাপ থেকেই ছোট্ট চারা গাছ বেরিয়ে এসছে। তো এই ছোটো চারা গাছ দুটি আমি এবার টবে প্রতিস্থাপন করব। তো টবে প্রতিস্থাপন করার আগে আপনারা দেখে নিন যে আমি মাটিটা কীভাবে তৈরি করি। মাটি তৈরি করার জন্য আমি অলরেডি গার্ডেনিং সয়েল নিয়েছি, সঙ্গে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, ফুল্লি ডিকম্পোস্ট গোবর সার, সঙ্গে হাড়ের গুঁড়ো মানে বোন ডাস্ট এবং সঙ্গে নিয়েছি নিম খোল। নিমখোল আমি সব গাছেই সবাইকে দিতে রেকমেন্ড করি, এই কারণে যে নিমখোল দিলে যেমন গাছে সার হিসেবে কাজ হয় তেমনি মাটিতে যে পোকামাকড় আছে তার থেকে নিমখোল গাছকে বাঁচায়। তো এবার দেখতে পাচ্ছেন আমি যে গার্ডেনিং সয়েলটি নিয়েছি টবের মধ্যে আছে, এই মাটি অলরেডি আমি বালি দিয়ে মিশিয়ে রেখেছি, সাদা বালি ওর মধ্যে মেশানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মাটিটা নিয়ে আমি এই সারগুলো একসঙ্গে মিশিয়ে নেবো এবং মিশিয়ে নেওয়ার পরে টবে গাছ বসানোর জন্য ইউজ করব। তো আপনারা এবার দেখতে পাচ্ছেন একটি 8 ইঞ্চি আমি টব নিয়েছি এবং টবের মধ্যে নিচের দিকে অনেকগুলো ছিদ্র আছে, সব টবেই থেকে থাকে। তো এই ছিদ্রগুলো আপনারা খোলামখুচি মানে টবের কোনো ভাঙা অংশ দিয়ে এটা ঢেকে দিতে পারেন। এবং তারপরে মাটি এই টবের মধ্যে আমি ভরে দেবো এবং কিছুটা মাটি ভরার পরে অবশ্যই একটু চেপে দিতে হবে বা একটু ঝাঁকিয়ে নিতে হবে যেন মাটির ভিতরে কোনো এয়ার গ্যাপ না থেকে যায়। তো মোটামুটি হাফের বেশি যখনই মাটিটা ভরা হয়ে যাবে তখন এই পেপার কাপটি নিয়ে আমি ডিরেক্টলি মাটির মধ্যে বসিয়ে দেবো। তো অনেকেই ভাবতে পারেন যে মাটির কাপ যদি বসিয়ে দেওয়া হয় শিকড় বেরোতে পারবে না, আপনারা কোনো চিন্তা করবেন না, এটা ডিসপোজাল কাপ মানে কাগজের কাপ আছে, মাটি এবং জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এই জায়গাটা পচে যাবে বা নরম হয়ে যাবে, তো শিকড় বেরোতে কোনো অসুবিধা হবে না। এই আমি যখন কাপটি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এবার আমি টপটি পুরো ভরে দেবো মাটি দিয়ে, উপর থেকে 1 থেকে 1.5 ইঞ্চি আমি বাকি রেখে দেবো কেননা গাছের গোড়ায় জল দেওয়ার জন্য এই গ্যাপটা রাখতেই হয়। সব টবেই আপনারা মাটি 1 থেকে 1.5 ইঞ্চি
কম রাখবেন, তাতে কী হবে জল দিতে সুবিধা হবে। মাটি ভরা হয়ে গেলে আমি এই টবের গোড়ায় জল দিয়ে দেবো এবং জলটা যখন টেনে নেবে তারপর আমি একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, যেখানে দিনে 2-3 ঘন্টা রোদ্দুর আসে এবং 2-4 দিন পরে আমি ডিরেক্ট সানলাইটে, মানে ফুল সানলাইটে আমি এই গাছটি রেখে দেবো। যে কোনো গাছ টবে প্রতিস্থাপন করার পরে 2-3 দিন আপনারা অবশ্যই একটু ছায়া জায়গায় রেখে দেবেন। গাছটি যখন ওই মাটির সঙ্গে সেটেলড হয়ে যাবে বা গাছটি যখন দেখবেন আবার গ্রোথ শুরু করেছে তখন আবার রোদ্দুরে দিয়ে দেবেন। তো আপনারা দেখছেন আরও 7 দিন পর এবার দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ কেমন ভালো হয়েছে, খুব বড় হয়ে গেছে এবং সতেজও আছে। তো এবার আমাদের কাজ হচ্ছে এই গাছে ঠিক টাইমলি জল দেওয়া, যেমন আপনার ওয়েদার। যদি খুব রোদ্দুর পড়ে সকাল বিকেল দুবারই আপনাদের জল দিতে হবে, নাহলে একবার করে জল দিলেই যথেষ্ট। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, গাছের গোড়ায় যেন জল না জমে থাকে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। গাছের গোড়ায় যদি জল জমে থাকে শশা গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে বা পচে যেতে পারে। তো এই গাছে এখন সে তেমন কোনো বিশেষ খাটনি নেই, শুধু টাইম টু টাইম জল দেওয়া এবং যখনই এটা মোটামুটি 20-25 দিন হয়ে যাবে তখনই আপনাকে কী করতে হবে, এই গাছের মধ্যে রেগুলারলি 7 দিন অন্তর আপনাকে কোনো ঘরোয়া পেস্টিসাইড ইউজ করতে হবে, মানে ঘরোয়া কীটনাশক। সেটা আপনি নিম তেল থেকে তৈরি করতে পারেন বা নিম পাতা থেকে যে কোনো ধরনের আপনারা পেস্টিসাইড তৈরি করে এই গাছে 7 দিন অন্তর অন্তর স্প্রে করবেন, নাহলে গাছে যদি একবার পোকা লেগে যায় গাছের গ্রোথ কমে যাবে এবং গাছে ফুল আসতেও দেরি হবে। আমি আপনাদের চেষ্টা করি অর্গানিক গার্ডেনিংয়ের কথা বলার জন্য, তো এর জন্য আমি বলছি যে আপনারা সবসময় ঘরোয়া পেস্টিসাইড ইউজ করবেন, কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করবেন না। কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করলে সেটা আমাদের শরীরে আবার ইনডাইরেক্টভাবে প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি শুরু থেকে 44-45 দিন হয়ে গেছে, আমার শশা গাছে শশা এসে গেছে, আমি কেটেও মানে গাছ থেকে তুলে কেটে রেখেছি দেখতে পাচ্ছেন, এবং প্রচুর ফুল আছে, প্রচুর জালি আছে, আপনি আমার ভিডিওতে দেখতে পাবেন। আমি সবসময় আপনাদের বলবো যে আপনাদের যখন গাছ 20-25 দিন হয়ে যাবে তখন কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই একটি চালা বা মাচা 20-25 দিন পরে আপনার গাছ যখন লতানো শুরু করবে তখন অবশ্যই বানিয়ে নেবেন। তাহলে কী হবে, আপনার শশা গাছ অনেকটা ভালো ছড়িয়ে যাবে এবং অনেক ফুল পাবেন, অনেক ফল পাবেন, মানে অনেক শশা পাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমি সেইভাবে এখানে মাচা করতে পারিনি সময়ের অভাবে, তো তাও দেখবেন প্রচুর গাছটা ছড়িয়ে গেছে এবং প্রচুর ফুল দেখতে পাচ্ছেন, প্রচুর শশা জালিও দেখতে পাচ্ছেন। আপনারা যদি মাচা করে দেন বা চালা টাইপের করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে আরও অনেক শশা ফুল আসবে এবং অনেক শশা পাবেন। যখনই আপনার কাছে ফুল এসে যাবে তখনই আপনারা 5-7 দিন অন্তর গাছে পেস্টিসাইড ইউজ করবেন, মানে কীটনাশক ইউজ করবেন। অবশ্যই আপনারা অর্গানিক কীটনাশক ইউজ করার চেষ্টা করবেন যেটা ঘরে তৈরি করেছেন। আপনি চাইলে কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করতে পারেন, কিন্তু আমি সবসময় আপনাদের রেকমেন্ড করব ঘরোয়া পেস্টিসাইড ইউজ করা। ঘরোয়া কীটনাশক বা পেস্টিসাইড ইউজ করলে আমাদের শরীরের পক্ষে যেমন ভালো, আমরা যখন এই শশাগুলো খাবো আমাদের বাড়িতে তখন আমরা ওটা কেমিক্যাল ফ্রি শশা পাবো। যে কোনো ধরনের গাছে আমি গার্ডেনে আপনাদের অবশ্যই রেকমেন্ড করি যে আপনারা অর্গানিক কীটনাশক ইউজ করুন, এবং গাছে টাইম টু টাইম যদি আপনি এই পেস্টিসাইড ইউজ করে থাকেন সব গাছে, এবং শশা গাছে অবশ্যই আপনারা যখন ফুল এসে যাবে এই কীটনাশক ইউজ করবেন, না হলে আপনাদের ফুল ঝরে যাবে, অনেক সময় গাছে ফল আসতেও দেরি হবে বা ফল আসবে না। তো আজকে আমি দেখিয়ে দিলাম আপনারা কীভাবে আপনার বাড়ির গার্ডেনে বা ফাঁকা জায়গায় সারা বছর শশা চাষ করতে পারবেন এবং কেমিক্যাল ফ্রি শশা সহজে পেতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে যারা নতুন এসেছেন আজকে আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই আপনারা প্রেস করে দেবেন। তাহলে কী হবে, আমার চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড হবে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের জন্য আমি ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।